গাজীপুরের গাজীপুরায় সিগারেটের বিপুল নকল হলোগ্রাম উদ্ধার করেছে ভ্যাট গোয়েন্দারা। ভার্গো টোব্যাকোর কারখানায় রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। জব্দ করা হয় নকল হলোগ্রাম লাগানো প্রায় 150 কার্টন সিগারেট। ভ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে 15 কার্যদিবসের মধ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের গাজীপুরা রাতের অভিযানে ভ্যাট গোয়েন্দারা অনেকটা কমান্ডো স্টাইলে কারখানার দেয়াল টপকে ঢুকে পড়েন তারা। ভিতরে সিগারেটের সারি সারি কার্টুন, রাতের আধারে নকল হলোগ্রাম লাগিয়ে এসব কার্টুন পাঠানো হয় দেশের নানা প্রান্তে, যাতে বিপুল পরিমাণ রাজস্ব হারায় রাষ্ট্র। উদ্ধার হয় নকল হলোগ্রাম লাগানো 145 কার্টুন, যাতে মানভেদে রয়েছে 3 ধরনের 14,60,000 শলাকা। একই সাথে জব্দ করা হয় 15,300 জাল হলোগ্রাম। প্রাথমিকভাবে এগুলো যাচাই দেখা যায় যে যেই সকল শনাক্তকারী বৈশিষ্ট্য থাকার কথা সেগুলো অনুপস্থিত, অর্থাৎ ব্যবহৃত স্ট্যাম্পগুলো জাল। এছাড়া বিপুল পরিমাণ অব্যবহৃত নতুন স্ট্যাম্প আমরা পেয়েছি, সেটিও জাল। এই প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ যেহেতু, সেহেতু ভবিষ্যতে এটার মনিটরিং আরও জোরদার হবে। শ্রমিকদের দাবি, ভ্যাট ফাঁকি দেওয়ার অবৈধ এ কারবার সম্পর্কে কিছুই জানেন না তারা। এটা যে 2 নম্বর দেয়, এটা জানেন সরকারকে যে ভ্যাট ফাঁকি দেয়, এটা জানেন আপনারা? না না না, এটা আমি এই ব্যাপারে এটা কি বুঝলো এটা স্যার বলতে পারবো না, কারণ আমাদেরকে যা দিচ্ছে আমরা তাই করি। 2 নম্বর না 1 নম্বর সেটা আমরা জানি না, আমরা শুধু ওয়ার্কার স্যার, আমরা কাজ করি এটুকু শুধু জানি। রাতভর অভিযান চালালেও প্রতিষ্ঠানটির মালিক ভার্গো টোব্যাকোর কেউই আসেননি এখানে। কর্তৃপক্ষ জানায় 15 কার্যদিবসের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তানভীর আহমেদ সিদ্দিকী, চ্যানেল 24, গাজীপুর।